দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে এই ভিডিওতে স্বাগত জানাই। আমরা মেঘের ঘায় জেলখানা যে পর্যন্ত পড়েছিলাম সেখানে আমরা বক্সা জেলখানার সামান্য কিছু বিবরণ পেয়েছি। এবার লেখক ক্রমাগত জেলখানার অভ্যন্তরে যখন ঢুকেছেন তখন আরও বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, সেটাই আমরা আজকে পড়ব। তোমরা একটু বইটা দেখো। ভেতরে ঢুকেই দেখবে দেয়ালের গায়ে ছাপার মতো হরফে লেখা অনেকগুলো পোস্টার। গির্জার সামনে যেমন মথি লিখিত সুসমাচার লেখা থাকে তেমনি তাতে লেখা আছে চুরি করা মহাপাপ, ছোট কলকেও চোখ রাঙিয়ে সাধুচরণ সেদিকে তাকায় আর হাসে। অর্থাৎ ছোট কলকেও চোখ, অর্থাৎ ছোট মানে ছোট ছোট চোখ সাধুচরণ, এমন কয়েদির কথা বলছেন তিনি, যে সেই লেখার দিকে তাকাচ্ছেন, অর্থাৎ নিয়মাবলী কিছু লেখা রয়েছে তো সেই দিকে তাকাচ্ছেন এবং হাসছেন। কেন, নিয়ম ভঙ্গ করেই তারা জেলে এসেছে ও নিয়ম ভঙ্গ করাই তাদের জীবন, তো এই জন্য এই লেখাগুলো তাদের জীবনে কোনো প্রভাব ফেলবে না, এই ধরনের একটা তাচ্ছিল্যের হাসি তাদের মুখে রয়েছে। ছেলের নাম রাখার সময় সাধুচরণের বাপ কি ভাবতে পেরেছিল তার ছেলেটা বড় হয়ে এমন করে নাম হাসাবে সাধু, মানে সজ্জন ব্যক্তি, কিন্তু একেবারেই নয়, মানে তার কর্মে সেটা প্রমাণিত যে একেবারে দুর্জন, দুষ্কর্ম করেই জেলে এসেছে, কারণ দুষ্কর্ম ছাড়া তো জেলে আসে না, জেলে কেউ থাকে না, তো সেই জন্য নামটা যেন একেবারে বিপরীত, মানে একটা হাস্যকর উপস্থাপন তার নামের মাধ্যমে সম্ভব হয়েছে, সেটাই বলছেন লেখক। সাধুচরণ এই নাম যখন দিয়েছিলেন তখন কি করে বুঝবেন যে এরকম সাধু না হয়ে সে এরকম অসাধু ব্যক্তি হবে, তাই গায়ে মাংস নেই সাধুচরণে, অর্থাৎ অত্যন্ত রোগা শীর্ণকায়। বছর ৫০ বয়স, ৫০ বছর বয়স এই তথ্যগুলো জানা যাচ্ছে সাধুচরণ সম্পর্কে। জয়নগরের কাছে এক অজ গায়ে তার বাড়ি। ছেলেবেলায় বাপ মা মরে যায়, আত্মীয়দের বাড়িতে জায়গা হয়নি, পেটের জ্বালায় ছিচকে চুরি শুরু করে, হাতে নাতে ধরা পড়ে জেল হয়। অর্থাৎ ছোটবেলা থেকেই যে এটা চুরি স্বভাব তার মধ্যে রয়েছে এবং শেষ পর্যন্ত জেল হাজত হলো, এটা খুব মানে এটা খুব স্বাভাবিকভাবেই হয়েছে, ছোটবেলার থেকে এই যে চৌর্য বৃত্তি তার জন্যই তার আজকের এই জেল খাটা। হাতে নাতে ধরা পড়েছে এবং জেল থেকে বেরোয় পাকা সিধেল চোর হয়ে, ছোটবেলায় জেল থেকে বেরিয়েছে এবং তারপরে পাকা চোরে, মানে পরিবর্তন কিছু হয়নি, শাস্তি পেয়ে মানুষের পরিবর্তন সাধারণত হয়, মানে হওয়াটা উচিত, কিন্তু এক্ষেত্রে দেখা যায় পরিবর্তন কিছু হয়নি, আরো বড় বড় চোর, মারু চোর যেটাকে বলে সেটা তৈরি হয়েছে, তারপর থেকে কতবার যে জেল হয়েছে তার ইয়ত্তা নেই। মাঝে একবার মন হয়েছিল ঘর সংসার করার, চোরাই পয়সায় কিছু জায়গা জমিও কিনেছিল, বিয়ে করেছিল, একটা ছোট্ট ছেলেও আছে তার, সংসারী হবে এবং সংসারী মানুষ সাধারণত অন্তত এই ধরনের দুষ্কর্ম করলে তো সংসার করা তার হয় না, তো সংসারটা হয়তো সে করতে চেয়েছিল, কিন্তু এই যে প্রবৃত্তি, প্রবৃত্তি কিছুতেই তার হাত থেকে নিস্তার নেই, কোনোভাবেই সে নিজেকে নিবৃত্ত বা সংবরণ করতে পারেনি, কিন্তু ইচ্ছে থাকলেও তাকে ভালো থাকতে দেয়নি, রোজ রাত্রিরে পোহরে পোহরে চৌকিদারের খবরদারি। অর্থাৎ কিনা এই এইখানে একটা জিনিস স্পষ্ট, যে চোর হয় বা দুষ্কর্ম করে, সে যদি সেই ধরনের দুষ্কর্ম নাও করে, এই যে একটা চোর অপবাদ, মানে অপবাদ আমি ঠিক বলবো না, চোরের এই যে তকমা, যে চোরের তকমা লেগে যায় তখন কোনো চুরির কার্য হলেই আগেই চোরকে গিয়ে ধরা যে এই চুরি করেছে, চুরি যদি নাও করে তবুও তাকে নানান মানে দুর্ভোগ পোহাতে হয়, তো এই ধরনের চৌকিদারি হানা সাধুচরণকে ঠিক মানে সমাজই কোথাও গিয়ে সাধু হতে দেয় না, অসাধু ব্যক্তিকে সাধু হতে দেয় না, এটা কোথাও গিয়ে লেখক বলছেন, তার মন্তব্য করছেন যে যেখানে যা কিছু হোক থানায় সাধুচরণের ডাক পড়বে, তখন মানুষের মধ্যে এটা খুব স্বাভাবিকভাবেই আসে যে যখনই কোনো অন্যায় বা কোনো কিছু হচ্ছে, কোনো চৌর্য চুরির ঘটনা সঙ্গে তার নাম জড়িত হয়ে যাচ্ছে, তো এটার জন্য হয়তো সে ভেবেছে যে তাহলে নাম যখন জড়িত হচ্ছে তখন চুরি করাই শ্রেয়, তো এইভাবেই সাধুচরণ আর কোনোদিন
মানে অসাধু থেকে সাধু হতে পারলো না। মোটার উলের গুঁতো খেয়েও রেহাই নেই, গাঁটের কড়িও বেশ কিছু খসাতে হবে, মিছিমিছি এই জ্বালাতন পুরাতনের চেয়ে চুরি করে জেলের ভাত খাওয়াই ভালো মনে হয়েছে তার। অর্থাৎ কি, বাইরে থাকলেও যদি এই অপবাদ জোটে তাহলে ওই চুরির দায় জেলে যাওয়াই ভালো, অন্তত রোজকার এই যে তল্লাশি বা রোজকার এই নির্যাতন এর হাত থেকে সে রেহাই পাবে, সেই জন্য সে জেলের ভাত খাওয়াই শ্রেয় বলে মনে করেছে। এর পরের অংশ থেকে পরের ভিডিওতে বলছি।